আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন সানফিয়ার তানহা কটমটে চোখে তাকালো তাসানের দিকে বাকিদের মাঝে হাসির রোল পড়ে গেল হঠাৎ দরজার দিকে চোখ যেতে আদ্রি হাসিতে প্রসারিত ঠোঁট দুটো আপনা আপনি চেপে এলো নিবিড় প্রবেশ করল এই মাত্র দেখে বোঝা যাচ্ছে জগিংয়ে গিয়েছিল পরনে হাতা কাটা টি শার্ট আর জগিং ট্রাউজার জগিংয়ের তরুণ চিবুক দিয়ে ঘাম ছুঁয়ে পড়ছে ঘরমাক্ত কপালে লম্বা চিলকি চুলগুলো লেপটে আছে অজান্তেই আদ্রি তার বেহায়া নজর নিবিড়ের পানে থমকিত হল ছেলে মানুষ সবুজই এমন সুন্দর হয় কখনো ছেলে মানুষের এমন রূপবতী হওয়া অন্যায় এক মিনিট রূপবতী রূপবতী তো স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের বেলায় বোধহয় রূপবতা হবে হ্যাঁ তো এমন রূপবতা হওয়া ঘোর অপরাধ ওনাকে এখুনি বেআইনি ঘোষিত করা হোক নিবিড় এগিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে গ্লাসে পানি ঢেলে খাচ্ছে নিবিড়ের পানি খাওয়ার ভঙ্গিটাও কত মডেস্ট আদ্রিতার মনে হল পানি খাওয়া বুঝি একটা আয় আদ্রিতার চোখ বন্ধ করে বেহায় নজরকে দমিয়ে নিল হঠাৎ সানফির কলা ফাটিয়ে চিল্লানোর আওয়াজ ধড়পড়িয়ে চোখ খুলে তাকালো আদ্রিতা সানফি আদ্রিতার পা টেনে ধরে নিচের দিকে নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল এই অরি এটা কি এত সুন্দর নুপুর কুয়ে পেলি তুই হোয়াট মাস্টার পিস ইয়ার বল কোথায় থেকে নিলি আমিও নিতাম এত সুন্দর নূপুর আমি কোথাও দেখিনি সানফির কথায় আদ্রিতা ভ্রু কুচকে নিচের পায়ের দিকে তাকাতেই চমকে গেল পরক্ষণেই ছিটকে উঠে সে নিচেও একটা ছোটোখাটো চিৎকার দিয়ে পড়ল আরে এটা কোথায় থেকে এলো এই নূপুর কিভাবে এলো আমার পায়ে তানহা বলে উঠল আরে তোর পায়ে নূপুর আর তুই জানিস না এটা আবার কেমন কথা আরে আমি সত্যি বলছি এই নুপুর কোথা থেকে এলো আমি জানি না কাল রাত পর্যন্তও তো আমার পা খালি ছিল তোরাও তো দেখেছিলি আরে হ্যাঁ কাল রাতে তো সত্যি নুপুর দেখিনি তাহলে কোথা থেকে আসলো এটা আপন মজার সুরে বলল কস্কি মামা আই মিন বই না নুপুর কি তাহলে ভূতে দিয়া গেল মনে হচ্ছে কোনো হ্যান্ডসাম ভূত আমগো আবির প্রেমে পড়া গেছে তাই তো ভূত দুলাভাই রায়তে আইসা তার হবু ভূত নিরে নুপুর পড়ায় দিয়া গেছে হায় কি ভালোবাসা আমি তো আবিকে আপ্লুত হইয়া গেলাম কি বলছো সব তাসান ভাইয়া শুধু শুধু ভয় দেখাচ্ছো কেন এসব ভূত টুত বলতে কিছু নেই সানভি বলে ভূত নেই তবে পড়া আছে আর জিতা কপাল কুচকে বলল পড়া সেটা আবার কি আরে পড়া হলো পুরীর মেল ভার্সন নানুর কাছে শুনেছি সুদর্শন পুরুষের উপরে নাকি পুরীর নজর পড়ে আর তার উপর পুরী ভর করে তেমন হয়তো অরের উপরেও নজর পড়েছে পরা ভর করেছে তোর উপর সেই পড়ায় তোকে এই নুপুর পরিয়ে দিয়েছে দেখ না নূপুরের ডিজাইনও কেমন ইউনিক আর অপূর্ব এমন নুপুর বাস্তবে কোথাও দেখেছিস তানহাও সানফির কথায় সাই দিয়ে বলল আরে হ্যাঁ দাদুনের কাছে এমন গল্প আমিও শুনেছিলাম তবে যাই বলো নূপুর জোড়া কিন্তু একেবারে চোখ এটা কিন্তু রূপও মনে হচ্ছে না মনে হচ্ছে প্ল্যান্টি নামের তৈরি সাথে ছোট ছোট পাথরগুলো একেবারে সত্যিকারের ডায়মন্ড মনে হচ্ছে যেন কোনো কারিগরের শ্রেষ্ঠ শিল্প তোর পায়ে কিন্তু মানিয়েছে খুব মনে হচ্ছে তোর পায়ের জন্যই তৈরি হয়েছে আদ্রিতা ভীষণ ভয় পেয়ে গেল সত্যি কি তার উপর ভরা রাগ কমেছে আদ্রিতা খড়ি করে নূপুর খুলে ফেলতে চাইল কিন্তু সানভি হুঁশিয়ার করে বলল। খবরদার অরি এটা ফুলেও খুলতে চাস না তাহলে কিন্তু পড়া রেগে যাবে হতে পারে রেগে তুকে তুলে নিয়ে গেল তখন নূপুর ধরে খোলার সাহস পেলো না আদ্রিতা সে কোনো পড়ার হাতে শিকার হতে চায় না থাক নুপুর তার পায়ে ছোটদের এমন উদ্ভট কথাবার্তার মাঝে বড়রা আর কেউ কোনো মতামত দিল না যেন তারা যে বোঝার বুঝে গেছে নিবিড় ক্লাসে পানি খাওয়ার মাঝে আর চোখে একবার পাশে তাকিয়ে দেখল তার মা ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করতে করতে ওর দিকেই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড় পানি ক্লাস রেখে গলা খাঁকারি দিয়ে বড় বড় পা ফেলে উপরে চলে যায় নিবিড় চেতেই সানা তানির কাছে সে মুচকি হেসে বলল ভাবছো ভাবি আমাদের নিবিড় কিন্তু আগের চেয়ে আরো বেশি বুদ্ধিমান হয়ে গেছে তারই খাবার বলল হুম যতই বুদ্ধিমান রাখতে হোক মায়ের উপর দিয়ে যেতে পার আরে এত বেশি তো শুধু শুধু অযথা চিন্তা করে নিজেও স্ট্রেস নিচ্ছ আর ছেলেটাকেও দিচ্ছ তা তা অন্য কেউ বুঝবে না বিনা অনুমতিতে আর বিনা প্রয়োজনে এই রুমে প্রবেশ নিষেধ নোডানের তরজায় টাঙানো বোর্ডের লেখাটুকু পড়ে নীচের মনে হাসল আদ্রিতা যতবারই নোরানের রুমের সামনে আসে এই বোর্ডটা সে পড়ে বড় বড় অক্ষরে তার ভাই এটা লিখে রেখেছে এই রুমে জনসাধারণের আসে নিষেধ শুধু পরিবারের লোক আসতে পারে তাও অনুমতি নিয়ে আর প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন ছাড়াও এই রুমে আসায় নিষেধাজ্ঞা জারি করা শুধু নূর আর আদ্রিতা বাদে এই এই দুটো ব্যক্তি কেবল নিষেধাজ্ঞার বাইরে আদ্রিতা নিজেকে অনেক স্পেশাল মনে হয় তখন কুইন অফ ভিক্টোরিয়া টাইপ ফিলিং আসে কারণ এই রুমে কেবল সেই যখন তখন প্রবেশ করতে পারে বিনা কোনো অনুমতিতে আদ্রিতা হাতের কভির ছোট্ট ট্রেটা আস্তে করে নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আবছা আলো অন্ধকারে ঘেরা রুম লোড়ান পার্থ পক্ষে রুমের বৈদ্যুতিক পাল্প চালায় না তার কাছে নাকি কৃত্রিম আলো ভালো লাগে না শুধু রাতের বেড়ায় চালাই তাও একেবারে জিরো পাওয়ারের আসলে তার ভাইটা দুনিয়ার থেকে একটু অন্যরকম কোনো রকম কৃত্রিম মতাই তার পছন্দ না চুপচাপ সারাদিন এই রুমের আবদ্ধ থাকাই তার কাজ পড়ালেখার প্রয়োজন আর অতিরিক্ত দরকার ছাড়া সে কখনো রুম থেকে বের হও না এই রুমেই যেন তার পৃথিবী তাকে দেখে কে বলবে নুরান আর আদ্রিতা যমজ ভাই বোন দুইজনের স্বভাবের মাঝে আকাশ পাতাল তফাত যেখানে সারাদিন কই মাছের মতো লাফিয়ে বেড়ানো নন স্টপ বক বক করা আর সবাইকে চালিয়ে বেড়ানোই আদ্রিতার জীবনের উদ্দেশ্য সেখানে নুরান একেবারেই তার ভিন্ন রূপ দুজনের একই বয়স হলেও নুরান এই বয়সেই অনেক ম্যাচিওর্ড ওর বয়সের ছেলেদের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ ছোটবেলা থেকেই অনেক চুপচাপ স্বভাবের প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না নিকট আত্মীয় ছাড়া অনেকে জানেই না যে এই পরিবারের আরও একটি নতুন সদস্য আছে আদ্রিতা খুব সাবধানে পা টিপে টিপে ভিতরে প্রবেশ করল দেখতে পেলেও তার ভাই সামনেই বড় একটা আইবোর্ডে কিছু একটা পেন্টিং করছে রঙের কৌটাই ব্রাশ চুবিয়ে আইবার্ট আর মনের মাধুর্য মিশিয়ে কিছু আঁকছে মাথায় মেয়েদের মতো কাঁধের সমান লম্বা চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে এলোমেলো বেঁধে রেখেছে অ্যাশ কালারের ঢোলা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরনে আদ্রিতার মাথায় দুষ্ট বুদ্ধি এলো সে ভাবলো নুরানের রঙের সেটগুলো আজ সে চুরি করেই নিবে নিজের রুমের বারান্দার টবগুলোকে ইচ্ছে মতো রং করবে এগুলো দিয়ে সেই ভাবনা অনুযায়ী আদ্রিতার কফি ট্রেটা নিঃশব্দে বিছানার উপর রেখে পা টিপে টিপে নুরানের পিছনে রাখা রঙের সেটটাকে তুলতে গেল ঠিক তখনই নুরান পিছিয়ে না তাকিয়েই বলে উঠলো অরি একদম দুষ্টামি না রুমে তো যখন তখন আসার অনুমতি আছে বলেই তার ভুল প্রয়োগ করিস না না হলে তোকে বাকিদের কাতারে ফেলে দেবো কিন্তু জিহুপাই কামড় দিল আদ্রিতা সোজা হয়ে নুরানের সামনে গিয়ে বলল তুমি সব সময় আমার উপস্থিতি কিভাবে বুঝে যাও ভাইয়া আমি তো কোনো শব্দও করি না যমজ হলে ওরি নুরানকে ভাইয়া বলেই ডাকে কারণ নুরান আদ্রিতার থেকে তিরিশ সেকেন্ডের বড় তাই আদ্রিতা নুরানকে বড় ভাই হিসেবেই মানে নুরান পেইন্টিং ব্রাশ রেখে রুমাল দিয়ে হাত মুছতে মুছতে বলল তুই বারবার ভুলে যাস সরি আমি তোকে বাকিদের থেকে নয় মাস বেশি চিনি পৃথিবীতে আমাদের অস্তিত্ব ঠিক একসাথে শুরু হয়েছে তাই তোর উপস্থিতি টের পেতে আমার শব্দের প্রয়োজন হয় না ওরি খুশি মনে হেসে নোরানে দুই কাল টেনে দিয়ে পড়ল ও ইউ আর সো কিউট ভাইয়া নুরান পিছে বিরক্তির সুরে পড়ল ওরি কি করছিস এসব কতবার তোকে মানা করেছি আদিতা হেসে দিয়ে পড়ল বলেই শুনতে হবে এমন কোনো আইন আছে নাকি আমি তো করবই বলেই আবারও কাল টেনে দিল নোরান মাথা নেড়ে কিঞ্চিত থাসল তার বোনটা বাচ্চা বাচ্চাই থেকে গেল আদ্রিতা নুরানের রুমের পর্দাগুলো ভালো করে খুলে দিল যাতে ঘরে পূর্ণ আলোর প্রবাহ ঘটে বার দেখা ঘরটা আবারও ঘুরে দেখতে লাগলো নুরানের রুমটা ছোটোখাটো একটা আর্ট গ্যালারি বলা চলে ঘরের চার দেওয়ালে নানান রকমের এক একটা অপূর্ব সব পেইন্টিং এঁকে রেখেছে কোথাও কোনো জায়গা ফাঁকা নেই আদ্রিতার খুব গর্ব বোধ হয় তার ভাইয়ের উপর কত প্রতিভা তার ভাইয়ের কত সুন্দর সুন্দর পেইন্টিং করে তার দৃঢ় বিশ্বাস নুরান একদিন অনেক বড় শিল্পী হবে করতে পেইন্টিং পেন্টিং দেখতে দেখতে বলে উঠল আচ্ছা ভাইয়া তুমি তোমার পেন্টিং এর কোনো এক্সিবিশন করো না কেন আমি নিশ্চিত এক্সিবিশন হলে তোমার আর্টের অনেক প্রশংসা হবে সবাই কিনতে চাইবে তোমার ছবি তুমি তো বড় লোক হয়ে যাবে ভাইয়া নুরান কফি খেতে খেতে বলল আর কত বড় খব প্রায় ছয় ফিট লম্বা আমি এর থেকে বড় হলে ছাদে মাথা ঠিক যাবে পেন্টিং আমি আমার নিজের মনে আত্মতুষ্টির করে থাকি কাউকে দেখানোর জন্য না তবে হ্যাঁ যদি কখনো প্রয়োজন হয় তবে অবশ্যই করবো এক্সিবিশন আদ্রিতা মুচকি হাসলো মনে মনে বলল। আমি দোয়া করি ভাইয়া সেই প্রয়োজন যেন তোমার জীবনে খুব জল আসে এখন সাথে তুই সিঁড়ি লাফ দিয়ে টপকাতে টপকাতে নিচে এসেই রান্নাঘরের দিকে এগিয়ে গেল আদ্রিতা তানি আর সানা মিলে দুপুরের খাবারের আয়োজন করছে মহারাজ নিবিড়ের আগমন উপলক্ষে নিশ্চয়ই এরা রাজভোজের তৈয়ারি করছে আদ্রিতা এগিয়ে গিয়ে সানাকে পেছন থেকে চড়িয়ে ধরে গালে টুক করে একটা চুমু খেয়ে আহ্লাদি কণ্ঠে বলল কি করছো ফুপি সানা চুলোই তরকারি নাড়তে নাড়তে বলল রান্না করছি আম্মা যান তোমাকে কিন্তু আজ এই শাড়িতে চরম হট লাগছে তা সে ফুপাকে এই আদা দেখিয়েই বস করেছ তাই না পাশ থেকে তানি হেসে দিল আদ্রিতার কথায় সানা চোখ বড় বড় করে তাকিয়ে বলল হে পাজি কি বলিস এসব ফুপির সাথে এসব কথা বলতে লজ্জা করে না তোর দিব একটা আদ্রিতা হেসে দিয়ে সানার গলা পেঁচিয়ে ধরে বলল আমাকে মারতে পারবে না আমি তোমার আম্মা জান হুম এ কারণেই তো তোকে কিছু বলতেও পারছি না তুই যে আমার মায়ের চেহারা পেয়েছিস মনে হয় আমার মায়ের আবার পুনর্জন্ম হয়েছে এর জন্যই তো বাবা তোকে বলে ডাকে আমি তোমাদের মাই তো তা একটা সুপের বোল ট্রেতে রেখে আদ্রিতার উদ্দেশ্যে বলল। হয়েছে চাচি আম্মা এখন যা একটু কাজ কর সুপটা তোর দাদনকে খাইয়ে দিয়ে আইতো তারপর ওষুধও খাইয়ে দিস এ দিস আমি এখানে ব্যস্ত না হলে আমি দিতাম আদ্রিতা ট্রেটা হাতে নিয়ে বলল আচ্ছা দাও আমি খাইয়ে দিব চিন্তা করো না আদ্রিতা ট্রেটা নিয়ে এগিয়ে গেল তুলি বেগমের রুমের দিকে দরজা ঠেলে ভেতরে ঢুকেই হালকা থমকালো সে নিবির এই রুমে আছে জানলে সে আস্তই না এখানে কিন্তু এখন তো এসে পড়েছে ফিরে যাওয়াটা কেমন দেখাবে তুলি বেগম আদ্রিতাকে মুচকি হেসে বলল এসেছিস বনু আয় সিট করে এখানে দেখ নিবিড় আমার জন্য হোয়া টেনেছে আদ্রিতা খেয়াল করলো নিবিড় ভাইয়া দাদুনের পায়ে কি যেন মেশিন লাগিয়ে রেখেছে সেটা কেমন ভাইব্রেট করছে আদ্রিতার খুব কৌতূহল চাগলো জিনিসটা কি তা জানার আদ্রিতা ছোট্ট ট্রে হাতের পেটের সাথে কেবিনেটের উপর রেখে সেদিকে তাকিয়ে রইল তুলি বেগম নাতির মাথায় হাত বুলিয়ে বললেন দাদু ভাই আমার জন্য তোকে এভাবে সিডনি আসতে হলো তোর ড্যাডের কোনো ক্ষতি হবে না তো নেবির মনে মনে হাসল তার দাদির সেই ভুলভাল ইংরেজি বলার স্বভাব এখনো রয়েই গেছে কিছু স্বভাব হয়তো কখনোই বদলায় না বদলালে সেটা ভালোও লাগে না কারণ সেটাই তার বৈশিষ্ট্য নেবির স্মিত হেসে বলল। চিন্তা করো না দাদন আমার কোনো সমস্যা হয়নি এমনিতেও আমার স্টাডি তো শেষ হয়েই গেছে আমি তো বর্তমানে শুধু স্পেশাল একটা বিজনেসের কোর্স করছিলাম আর ইটালিতে আব্বুর বিজনেসের একটু আপ টু হেল্প করছিলাম হ্যাঁ আদি আর নূর বৌমা তো তোর অনেক প্রশংসা করে বলে তোর মতো ওখানে নাকি তুই আদিকে কত হেল্প করিস তাও বলে নিবির মুচকি হেসে পড়ল আরে বড় আর বাবা তো আমাকে আগে থেকেই একটু বেশি ভালোবাসে ভাই একটু বেশি বলে আদ্রিতা বিরক্ত হয়ে অগচ্ছরে মুখ ভেঙালো এই নিবিড় পুরাণ শুনতে শুনতে অতিষ্ঠ সে তবে আপাতত সে নিচের কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলো এটা কি দাদু আরে এটা এনেছে আমার জন্য এই মেশিনে নাকি লেগের ফ্যান কমে যায় আদ্রিতা মজা করে পড়লো প্যান্ট কমে গেলে তো ভালোই হবে তুমি তুমি শার্ট প্যান্ট পরে ঘুরে বেরিয়েও ছোট দাদু দেখে হার্ট করবে বলে হিহি করে হাসতে লাগলো আদ্রিতা হঠাৎ নিবিড়ের বিকট ধমক শুনে ফট করে চুপ হয়ে গেল আদ্রিতা নিবিড় বলল এমনি এমনি তো তোকে বলদি বলি না তুই নিজেই অক্লান্ত পরিশ্রম করে তোর অপদার্থ কর্ম দ্বারা এই উপাধিটা নিজের জন্য অর্জন করে নিয়েছিস আসলে তোকে বলদি বলাও বলদির জন্য বিশাল অপমানের বিষয় সবার অতিরিক্ত আদরে আদরে একেবারে লেজ কাটা বাঁদর হয়ে গেছিস তুই তোর তো মগজে গবরও নেই গবরও অন্তত জৈব সারের কাজে লাগে আর তোর মগজ তো শুধু অকাজে লাগে ব্যাস আর নিতে পারলো না আদ্রিতা রাকে কটমট করতে লাগলো সে এতক্ষণ অভিমান করে কথা না বললেও এবার জবাব না দিয়ে থাকতে পারলো না এবার আদ্রিতার ইগো হার্ট হয়ে গেছে শুধু হার্ট না একেবারে কিডনি লিভারও হয়ে গেছে এর উত্তম জবাব তো দিতেই হবে আদ্রিতা কটমটের চোখে তাকিয়ে নিবিড়ের দিকে আঙ্গুল তুলে বিদ্রোহী আওয়াজে বলল দেখুন একদম বাজে কথা বলবেন না কি বারবার বলদি বলদি লাগিয়ে রেখেছেন আমাকে দেখে কোন দিক দিয়ে বলদি মনে হয় আপনার একদমই কথাগুলো বলে একটু দম নিয়ে নিবিড়ের দিকে তাকালো আদ্রিতা নিবিড় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে বিছানার উপর বসা থেকে উঠে দাঁড়ালো সে দৃষ্টি তীক্ষ্ণ রেখে প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে আদ্রিতার দিকে একটু থতমত খেয়ে গেল মনে মনে একটু ভয় পেলেও চেহারায় সেটা না দেখানোর প্রচেষ্টাই রইল আমি আমি ভয় পাচ্ছি সেটা জানি আমার মন জানে অন্যকে জানানোর কি দরকার দেবের আদ্রিতার দিকে চোখ শক্ত করে তাকিয়ে বলে উঠল। তুই বলদি কি না এটা জানার জন্য বুঝি তোকে দেখতে হবে বাহ নিজেকে দেখানোর জন্য কি ফোন দিয়ে এটাছিস তোর ধুরন্ধর গিরির প্রশংসা না করে পারছি না তা কতজনকে তোর ধুরন্ধর গিরির জালে ফাঁসিয়ে নিজেকে দেখিয়ে বেরিয়েছিস আদ্রিতার ঠোঁট দুটি আপনা আপনি আলাদা হয়ে গেল গোল আলুর মতো হা হয়ে গেল তার মুখখানা সামান্য বিষয়টাকে এমন অবান্তর মানুষের দুটো দেখেনি আদ্রিতা রাগে দুঃখে মন চাচ্ছে নিবিড়ের মাথায় এই নায়কের মতো সিল্কি চুলগুলো টেনে তুলে ফেরিওয়ালার কাছে চুল দিয়ে বিনিময় পাপড় কিনে খেতে আহা ভাবতেই কত শান্তি লাগলো আদ্রিতার মনে মনে চুলবিহীন নিবিড়কে কল্পনা করল তাতেই ভীষণ হাসি পেল তার হাসা হাসির কিছু অংশ ঠোঁটেও ফুটে উঠল নিবিড় তা খেয়াল করে প্রকুচকে বলল দেখলি আমাদের দেয়া উপাধিটা আবারও সঠিক প্রমাণ করলি তুই না হলে নর্মাল কোনো ব্যক্তি কখনো এই পরিস্থিতিতে একা একা হাসে সত্যি করে বলতো কি ভেবে হাসছিস তুই বলবো কেন আমার মুখ আমার হাসি আমি তো বলদি কিন্তু আপনি নাকি বুদ্ধির ঠাকুর তাহলে নিজেই উদ্ঘাটন করুন আমার হাসির কারণ নিবিড়কে নিয়ে এমন হাস্যকর ইমাজিনেশন দেখে আদ্রিতার রাগ কমে এলো তাই আর তর্কে চড়ালো না এমনিতেও এই লোকের সাথে তর্কে চড়ানো মানে নিজের ইচ্ছותের ডাল খাটা করা তাছাড়া দাদুন আছে এখানে তাই কথা বাড়ালো না সে আদ্রিতা নিবিড়ের সামনে থেকে সরে এসে সুপের বোল হাতে নিয়ে তুলিকে খাইয়ে দিয়ে দিল তারপর ঔষধও খাইয়ে দিল tuli আদ্রিতার মাথায় হাত পলিয়ে বলল তুই খেয়েছিস বনু না তুমি তো জানোই সকাল সকাল খেতে আমার ভালো লাগে না বমি আসে এমন করতে নেই বনু এইভাবে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি তোর মা বাবাকে তখন কি জবাব দিব আমরা তাদের অনুপস্থিতিতে আমরা তোর ঠিকমতো খেয়ালও রাখতে পারিনি আরে ধুর হুদাই সেন্টি খাইও না তো আমার ক্ষুধা লাগলে আমি খেয়ে নিব এত চিন্তা করতে হবে না তুমি এখন আরাম করো তো আদ্রিতা তুলির গায়ে চাদর টেনে দিয়ে পেরিয়ে গেল করিডোরে আসতেই হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো পুতুল এতদিন পর সুপরিচিত সেই ডাক শুনে স্থির হয়ে গেল আদ্রিতা থমকিত পেছনে ঘুরে তাকালো না সে কেন যেন মনে হচ্ছে পেছনে ঘুরে তাকালে সে কেঁদে ফেলবে আদ্রিতা ওভাবেই দাঁড়িয়ে ছোট্ট করে বলল হুম পেছন থেকে বলল আমার ক্ষুধা লেগেছে খাওয়ার কিছু নিয়ে আয় আমার রুমে ফার্স্ট আদ্রিতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে দ্রুত পায়ে সরে এলো ওখান থেকে ভাবলো অন্য কাউকে নিয়ে সে খাবার পাঠিয়ে দিবে ওই লোকের রুমে যাবে না অভিমানের পাহাড় এখনও যে জমে আছে আদ্রিতার কিন্তু পাম কাউকেই পেল না সবাই নিজ নিজ কাজে ব্যস্ত নিচে এসে তানিকে বলল নিবিড়ের জন্য খাবার দিতে তানি একটা চিকুন স্যান্ডউইচ আর অরেঞ্জ জুস একটা ট্রেতে করে আদ্রিতার হাতে দিয়ে নিবিড়কে দিয়ে আসতে বলল তার নাকি অনেক কাজ তাই অগত্যা মুখ ভোঁতা করে আদ্রিতা খাবারের ট্রে ধরে নিবিড়ের রুমে এগুলো দরজা ঠেলে ভেতরে ঢুকে নিবিড়কে রুমে দেখতে পেল না ব্যালকনি থেকে নিবিড়ের কণ্ঠ শোনা গেল হয়তো ফোনে কারোর সাথে কথা বলছেন যাক ভালোই হলো খাবারটা রেখে চলে যাব। বেডের পাশে ক্যাবিনেটের উপর ট্রেটা রাখলো আদ্রিতা একবার চোখ বোলালো রুমটাতে কতদিন পর এই রুমে আসলো সে আগে তো দিন রাত এখানেই পড়ে থাকতো কিন্তু নিবির ভাইয়া চলে যাওয়ার পর অভিমান করে এই রুমে আসাও বন্ধ করে দিয়েছিল আদ্রিতা রুমটা একেবারে নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে ছেলে মানুষের রুম এত পরিষ্কার হয় তা নিবির ভাইয়া রুম না দেখলে জানতো না উনি আবার খুব সুচিবাই প্রাণী সবকিছু একদম পরিষ্কার চাই তার এত পরিষ্কার দেখে নাক শীতকে আসলো আদ্রি রুমও আবার পরিষ্কার রাখা জিনিস হলো নাকি রুম থাকবে ওই রাস্তার পাশে ভ্যানে করে বিক্রি করা যেটা নিবেন একশো টাকার টি শার্টের দোকানের মতো রুম কেন এমন প্যাথোলজি ল্যাবের মতো থাকবে ছেঁচা চোখমুখ শীতকে নিয়ে চলে যেতে উদ্যত হলো আদ্রিতা তখনই পেছন থেকে নিবিড়ের ভারী কলাই শোনা গেলেও দাঁড়া কোথায় যাচ্ছিস আপনার খাবার রেখে দিয়েছি এখন যাই আমি নেবির আতি সম্মুখে এসে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল খাবার রেখে এভাবে চোরের মতো পালাচ্ছিস কেন সত্যি করে বলতো ঘটনা কি খাবারে বৃষ্টি মিশিয়ে আমাকে মারার প্ল্যান করছিস না তো আদিতা হতবাক হয়ে বলল কি আবুল তাবুল বলছেন আমাকে কি আপনার টিভি সিরিয়ালের ভ্যাম্প মনে হয় আমি কেন বিষ মেশাতে যাব তোর মতো কোনো বিশ্বাস নেই হতে পারে আমাকে মেরে আমার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিলি আদ্রিতা আবারও হত বিহবল হয়ে গেল ভাষা হারিয়ে ফেললো সে একটা মানুষ ঠিক কতটা অবান্তর কথার আবিষ্কার করতে পারে তা এই লোকটাকে না দেখলে জানা যেত না নিবিড় বলে উঠল